দেশের চলমান পরিস্থিতিতে মূলবাজারে নিত্যপণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বাজার তদারকি চলছে শহরের পশ্চিম বাজারে নিত্যপণ্য চাল ডাল পেঁয়াজ ডিম বয়লার মুরগ মাছ ও সবজি বাজার তারা তদারকি করেন শিক্ষার্থীরা পণ্যের গুণগত মান যাচাই এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটি তদারকি করতে দেখা গেছে এছাড়া প্রতিটি দোকানে মূল্য তালিকা আছে কিনা সেটিও তারা খতিয়ে দেখেন নিত্যপণ্য বিক্রিকারী ব্যবসায়ীরা জানান তারা যেখান থেকে মাল ক্রয় করেন সেখানে মূল্য কমলে তারাও কম মূল্যে মাল বিক্রি করতে পারবেন এছাড়া পরিবহন ভাড়া কমলে পণ্যের মূল্য কমে যাবে সিন্ডিকেট যদি না থাকে তা আমাদেরই ভালো আমাদের ব্যবসা করতে সুবিধা না বড় বড় কোম্পানির কাছে আমরা আসলে মানে ওরা আমাদের ক্যাপচার করে বসে আছে বুঝছেন যদি গাড়ি ভাড়াটা নিয়ন্ত্রণে আসে এক টাকা করে করলে তো অনেক পঞ্চাশ বস্তাতে পঞ্চাশ টাকা কমে গেল টমেটো একশো টাকা পাইকারি কিনা আমরা একশো বিশ টাকা বিক্রি করতেছি ফটে আপনার শশা কিনা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতেছি গাজর কিনা আপনার সত্তর টাকা আশি টাকা বিক্রি করতেছি আমরা পটল বেঁচে চল্লিশ কারকুলো লোকের পঞ্চাশ বেগুন ওইটা লাম্বাটা পঞ্চাশ গুলটা সত্তর জেঙ্গা আশি কাঁচামরিচ আড়াইশো করলা চিচিঙ্গা হইল চল্লিশ বর্তমান আশুগঞ্জ থেকে যে গাড়িগুলো আসতো এগুলো আসতো নয় হাজার সাড়ে নয় হাজার টাকা বর্তমানে এটা পনেরো হাজার সাড়ে পনেরো হাজার এর ভিতরে আসে নোয়াগাদ থেকে যে গাড়িগুলো আসে বাইশ হাজার পঁচিশ হাজার ছাব্বিশ হাজার এটা ক্রমান্বয়ে গাড়ি ভাড়াটা একটু হাফ ডাউন হয় বর্তমান তিরিশ হাজার তিরিশ থেকে প্রায় তিরিশ হাজার টাকা লাগে গাড়ি একটা আসতে গেলে একটা কথা বলি আপনি এখন জানেন তো রাস্তায় কেউ চাঁদা নেয় না তাইলে আপনি সেই বিষয়টা জানেন যেহেতু চাঁদা নেয় না তাইলে তো আপনার চালের দাম ওই চাঁদাটা যদি মাইনাস হয় অন্তত পক্ষে তো কমার কথা সেই বিষয়টা বলে সেই বিষয়টা বলতে গেলে মনে করেন এখন এই গাড়িগুলার একটু সিজনেবল আছে সিজন যেমন এই শীতকালীন সময়ে গাড়ি আসলে আমাদের এখানে গাড়ি ভাড়া কম আসে সিলেট থেকে গেলে পাথর নেওয়া চলে যায় এর জন্য গাড়ি ভাড়া কম আসে এখন পাথর নেয় না আর এখন ওই যে আমের সিজন বা অন্যান্য সিজনের ইয়ে হয় যায় বেশি এর জন্য গাড়ি ভাড়াটা একটু বেশি থাকে আর যে পাঁচশো টাকা দিত আমাদের এখানে টাকা দেওয়া লাগতো পুলিশ ট্রাফিক রে এখন ওগুলো আর দেওয়া লাগে না এটা এখন আমরা যে রাস্তার যে চাঁদাবাজিগুলা এগুলো তো আমরা দেখি না এগুলো ড্রাইভাররা বলতে পারবে এখন দেখি না দেয় বেস্টেসি আমরা আজকে বেস্টেসি পঁচানব্বই টাকা এটা আমরা কিনইল বিরানব্বই টাকা আপনার কাছে ই আছে মেমো আছে রসুন বেসতেছি আমরা একশো সত্তর একশো পঁয়স্তর লবণ বেসতেছি ত্রিশ টাকা চিনি আমার কাছে নাই চিনি যেহেতু আমরা গত কিছুদিন ধরে আমরা চিনি ইউ করি না আমরা লোকাল কি এক দুই বস্তা কিনি কিনেও ওটার উপরে আমরা ই করি বিক্রি করি আর কি লোকালে যে সামান্য প্রফিট দেখি আমরা এটা বিক্রি করি মেমো চেয়েছিল বলতে ঠিক আছে কিনার মেমো কিন্তু বিভিন্ন খামারে তোমার এখন মেমত দেয় না তারা ছবি তুলিয়া দিলে বিভিন্ন খামারি তোমার যে মুরগ আনে তারা মেমত দেয় না ছবি তুলিয়া আনা লাগে আর এই নির্ধারণ পরে হয় করেন যে সময় ছবি তুলে আনি আমরা একবার হিসাব করে দিই বিভিন্ন খামারে তো মেমো দেয় না এই জন্য আমরা দেখাইতে পারি না মেইন সমস্যা ওটাই ধরুন একটা গাজর মানে এক এক বস্তা বেগুন ত্রিশ কেজি আপনার গোল বেগুন তিনটা মুগি পেঁপে তিনটা মূলা হইল চার ক্যারেট কারকুল হইলো তিন ক্যারেট ফটল উইলো এক এক বস্তা শশা হইল এক বস্তা টমেটো একটা মরিচ এক বস্তা রামাই হইল গিয়ে আপনার একশো কেজি বেন্ডি হইলো ষাট কেজি এটা ট্রান্সফুট বালা নিছে ষাট হাজার নয়শো টাকা ষাট টাকার উপরে আমি তো বলি বিমানবন্দর রোডে সব আলুর মিল সেখানে যায় না আপনারা সেখানে যে একতা মিল আছে হিমালয় মিল আছে এগুলাতে ধরেন ম্যানেজারদের ধরেন কি ধরে আলু বিক্রি হইতেছে ওরা বিক্রি করতেছে ষাট 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 চল্লিশ ষাট আনা বিক্রি করতেছে আমাকে রেট বলছে না ষাট চলে সেখানে আমরা এখানে লাইনে থাকবেন আপনারা সেখানে আপনাদের ছাত্র সমাজ থাকবে ওই মিলে দেবে ভাই আপনি আলু কত করে দিচ্ছেন আপনার দেখে কইলো পঁয়ত্রিশ টাকা আমরা ফাঁস গাড়ি কিন্তু আমাদেরকে মলিবাজার ফার্স্ট গাড়ি আলু চলে আসবে কালকে থেকে চল্লিশ টাকা বিক্রি হইবে ওরা তো আপনাদের সামনে গেলে হয়তো বলবে কমে বিক্রি করতে কিন্তু আসলে মাল আমাদেরকে দিতেছে না আগে এগুলো হয়ে যাই ভুক্ত অধিকারের সাথে আমরা অনেক মিটিং করছে আপনারা তো নতুন আসছেন এটা অনেক ফাঁক ফুঁকর আছে এখানে যারা আলুর মিলে দিতে হইবে সেখানে যদি কমে মাল আসে আসবে এবং পেঁয়াজের ব্যাপারটা আমরা বুমরা হিলি তারপরে হইছে গিয়া সোনা মসজিদ তিনটা বন্দর দিয়ে যুক্ত যুক্তছে বর্তমানে এই তিনটা বন্দরে পিঁয়াজ কী দর বিক্রি হইতেছে সেখানে যেই সেখানে এবং সবাইকে আমাদেরকে বুকতে অনেকবার বলছে এইরকম পাকা মেমো থাকতে হইবে পাকা মেমো দেখি দেখিবা এইরকম পাকা মেমো থাকতে হবে কিন্তু আজ পর্যন্ত কোনো ইয় মেমো দেয় না এরকম পাকা মেমো দেয় না টেলিফোনের উপরে মাল চলে আসে কোনো চালান আসে না প্রতিটা গাড়ি যদি রাস্তায় পুলিশ বা ছাত্র সমাজে আপনারা আটকায় আপনার গাড়ির সাথে আপনি কী মাল নিয়ে আইছেন ভাই চিনি আছে পেঁয়াজ যে কোনো একটা আপনার চালান কোথায় কোথার থেকে আসছে কোথায় যাইবে কোথার থেকে আসছে কোথায় যাবে কত দরে কিনা মনিটরিং তখন হবে কোনো গাড়িতে চালান পাইবেন না আমার কথা রেকর্ড হইতেছে কোনো গাড়িতে চালান পাইবেন না চিনি বলেন আটা বলেন ময়দা বলেন পেঁয়াজ বলেন আলু বলেন আলুর সাথে চালান থাকে পেঁয়াজ এগুলো পেঁয়াজের সাথে চালান থাকে না তাহলে আপনি মনিটরিং কীভাবে করবেন সবাই আসছে বলবে আপনি ওখানে আমাদের বলেন ভাই ক্রয় মূল্য দেখান শ্রীমঙ্গলের আদর কেবল দেখাইতে পারবে না শিক্ষার্থী ও সমাজকর্মীরা জানান ব্যবসায়ী ও ভোক্তাদের কথা তারা শুনেছেন বড় বড় প্রতিষ্ঠান বা আমদানিকারকদের সিন্ডিকেট বাঙতে হবে এছাড়া পণ্য পরিবহনের ক্ষেত্রে সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারলে পণ্যের মূল্য কমে যাবে ছাত্র সমাজ কয়েকজন ভাই বোনরা মিলে তারপর সাংবাদিক ভাইরা আছেন তারপরও সিনিয়র ভাইরা আছেন ওদেরকে নিয়ে আজকে আমরা বাজার মনিটরিং করতে এসেছি আসার পর আমরা যা দেখতেছি বিশেষ করে আমি যদি বলি যে চাউলের ক্ষেত্রে সেখানে আমি দেখতেছি যে বিভিন্ন চাউলের বিভিন্ন প্রায় যেমন হ্যাঁ চাল আমরা সেটা জানি যে আটাশ উনত্রিশ বাট ওনারা এক এক জায়গায় এক এক প্রাইস তারপর মিনিকেট মিনিকেট কিন্তু এক কোম্পানির কিন্তু ওনারা কী করতেছেন ওনারা মিনিকেটকে বিভিন্ন বাজে বাসমতি মিনিকেট বিভিন্ন ধরনের মিনিকেট উনি বলতেছেন তো এরকম না আসলে আমরা দেখতেছি যে মিনিকেটের প্রাইস ওরা বলতেছে যে সাতাইশো থেকে তেত্রিশশো পঞ্চাশ কিন্তু আমরা একটা চাইতেছি যে একটা মিনিকেট থাকবে বাজারে ওনারা বলতেছেন পাঁচ ধরনের মিনিকেট তাই না তো আমরা তো আর চিনতেছি না কোনটা কোন ধরনের মিনিকেট ওরা বলতেছে ছোটো ছাড় বড়ো ছাড় এরকম তো না তাই না তো আমরা ভোক্তাদের সুবিধায় বা আমাদের যে নিম্ন ফ্যামিলি মধ্য ফ্যামিলি যারা আছেন আমরা সবার সুবিধার জন্য যে আমরা বাজারে চাইতেছি এক ধরনের চাল থাকবে মিনিকেট হয় একটা মিনিকেট থাকবে সাহজার জয় থাকে হয় একটা সাহজার চাল থাকবে তারপর আমরা আজকে বাজার মন্ডির উপর যেটা দেখতে পারছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস এই বাজারের মধ্যে আমি বেশি বিশ্বাস করে বলতে পারি যে রুবেল যে ট্যাটার্সটা আছে ওখানে বাজারের প্রাইসটা অতিরিক্ত বেশি তারপর আমি যদি বলি যে ডিমের ক্ষেত্রে সব জায়গাতে প্রাইস বেশি তারপরে হ্যাঁ মুরগির ক্ষেত্রে মুরগি এখানে ব্রয়লার বলতেছে একশো ষাট টাকা কিন্তু আমরা জানি এটা প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা তো ওনারা আর বেশি নিতেছে তো ওনাদেরকে আমরা বলতেছি কেন প্রাইস বেশি নিতেছে ওনার দাবি করতেছে ওনারা নাকি ফার্ম থেকে আনতেছে তো ওনাদেরকে বলুন আপনারা চালান দেখেন আমাদেরকে কিছু দেখেন ওনার আমাদেরকে কিছু দেখতে পারতেছে না আসলে ওনারা নিজের ফার্ম থেকে আনতেছে এনে বেশি দামে বিক্রি করতেছে তো আমরা ওনাদেরকে বলছি যে দেখেন আমরা আজকে এসেছি আমরা পরবর্তীতে আসবো আমরা কালো আসবো আগামীকালও আসবো তো আশা করি আপনাদের কাছ থেকে আমরা এরকম পাবো না তারপর আমরা সবজি ক্ষেত্রে যেটা দেখছি যে হ্যাঁ আগের তুলনায় কিছুটা প্রাইস কম বাট অনেক সবজির প্রাইস অনেক বেশি তো ওনাদেরকে আমরা বলছি যে আপনারা যে জায়গা থেকে আনবেন প্রাইসটা কম করে আনবেন আপনার সেখানে প্রতিবাদ করবেন বাট এখানে বাজার কমিটি থেকে শুরু করে আমরা যতটুকু জানতে পারতেছি ওনারা একটাই অভিযোগ যে মেন জায়গায় প্রাইস বেশি মেন জায়গায় প্রাইস বেশি যে ওরা যা যে কোম্পানি বা যে ফার্ম থেকে আনতেছে সেখানে নাকি প্রাইস বেশি তো ঠিক আছে আমি ওদেরকে বলতেছি যদি সেখানে প্রাইস বেশি থাকে আপনার প্রতিবাদ করবে আপনি একবার প্রতিবাদ করবেন দুইবার প্রতিবাদ করবেন প্রতিবাদ করার পর না শুনে আপনার আমাদেরকে ইনফরমেশন দেবে যেহেতু আমরা প্রতিদিন আসতেছি আপনার আমাদেরকে ইনফরমেশন দেবে ইনফরমেশন দেওয়ার পর আমরা আপনাদেরকে সাথে করে নিয়ে যাব কারণ এখানে নয়চয়ের বিষয় না আমরা জিনিসটা সরাসরি দেখবো ওইখানে আমাদের ছাত্র সমাজ আছে সব জায়গায় আমাদের আসে তো আমরাই বলছি যে আপনারা যদি আপনি প্রমাণ দিতে পারেন যে না এখানে প্রাইস বেশি আপনি আপনাদেরকে সাথে করে নিয়ে যাব সেটাই আর এখন যদি দেখা যায় যে না ওইখানে প্রাইস কম বাট ওনারা এসে বেশি প্রাইসে বিক্রি করতেছে তাহলে আমরা প্রশাসনের মাধ্যমে ওনাদেরকে আইনগত ব্যবস্থা করবো এটাই আমার কাছে এই চাউলের ব্যাপারে কিছু উদ্যোগগতি দামের একটু বেশ কম আছে এর মধ্যে সবজি মানে এগুলোও দেখছি একটু কম বেশ আছে কিন্তু আমরা তাদেরকে প্রতিশ্রুতি তাদেরকে এটি দিয়েছি আমরা তাদেরকে সবাইকে বলছি যাতে ওদের দেশের মধ্যে এই নৌ সৃষ্টি হয়েছে আমরা প্রত্যেক মানুষ সবাই নাগরিক সবার দায়িত্ব বা যাতে আমরা আগামীতে ভালোভাবে সুন্দরভাবে দেশটা করতে পারি আজকে বাজার মনিটরিংয়ে বের হয়েছি তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্যবসায়ীদের জিজ্ঞাসা করলে ওরা বলে যে উপরমহল এখন উপরমহল বন্ধ করতে হবে এখন ওনাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি আপাতত যে উপরমহলে যাতে ওনারা প্রতিবাদ করেন আর ওনাদের কথা যদি না শুনে পরবর্তীতে আমরা ওনাদের সঙ্গে এক হয়ে এটার প্রতিবাদ করবো মলিবাজারের বিভিন্ন সমাজকর্মী শিক্ষার্থী সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিলে আজকে আমাদের এই বাজারটি আমরা মনিটরিং করলাম এই মনিটরিং করতে গিয়ে আমরা যেই সব অসঙ্গতিগুলো আমাদের চোখে পড়ল যে চালের ব্যাপারে আমরা দেখলাম যে এখানে যেমন শাহজালাল চাল বা মিনিকেট চাল একই ব্র্যান্ডের চাল তারা বিভিন্নভাবে তারা উপস্থাপন করছেন মানুষের কাছে বিভিন্ন দরে আমরা এটা মনে করি যে একটি ব্র্যান্ডের চাল একটিই থাকবে একটি ব্র্যান্ডের চাল বিভিন্ন নামে বিভিন্ন প্যাকেটে থাকবে না কারণ মানুষ এখানে বিভ্রান্ত হচ্ছে পাশাপাশি অন্যান্য দ্রব্যমূল্যগুলো আমরা দেখেছি যে এখানে তারা বিভিন্নভাবে আমরা যেমন অনেক দোকানে আমরা চালান চেয়েছি যে তাদের ক্রয় মূল্য তারা কত দিয়ে এটা কিনেছেন কিন্তু সেই চালানগুলো কিন্তু অনেকে আমাদেরকে দেখাতে পারছেন না তো আমরা আজকে থেকে আমরা যে মনিটরিংটা শুরু করছি এই মনিটরিংটা আমরা প্রতিদিন আমরা করব। তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা পরবর্তীতে তারা যে মালগুলো ক্রয় করবেন সে মালগুলো যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তারা ব্যাপারে সচেতন করবেন এবং আমরাও যেন যারা আসিয়ে আমরা প্রত্যেক দিন এই বাজারটি মনিটরিং করে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আমরা নিয়ে আসতে পারব বলে আমরা আশা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের বাজার তদারকি আগামী এক সপ্তাহ চলবে এস এম ওমেদ আলী এন টিভি নিউজ মৌলভী বাজার